দেখতে দেখতে 7টা দিন পার হয়ে গেল। মেয়েকে আজ রিলিজ করে দেওয়া হবে। মেঘ বহুদিন পর নিজের শ্বশুরবাড়ি যাবে। সবাই বলেছিল মেয়েকে চৌধুরীর বাড়িতে রাখতে, কিন্তু ধূসর আর আয়মন চৌধুরী মানা করেছে। বলেছে মেয়েকে এখন খান বাড়িতেই যাবে। আয়মন চৌধুরী কেন বলেছেন সেটা মেঘ ছাড়া কেউ জানে না। এখন ও বাড়িতে গেলে রিক্স হতে পারে, তাই আয়মন চৌধুরী নেননি। সবাই বাড়ির দিকে রওনা হলো, কিন্তু ধূসর মেঘকে নিয়ে পরে আসবে বলে জানিয়ে ওকে নিয়ে অন্য একটা জায়গায় গেল। একটা গোডাউনের সামনে নিয়ে গাড়ি থামালো। তা দেখে মেঘ বলল, আমরা এখানে এলাম কেন? এটা তো আপার গোডাউন। ধূসর গাড়ি থেকে নেমে মেয়েকে কোলে নিয়ে বলল, চলোই না, তারপর দেখতে পাবে। আমি হাঁটতে পারি তো, তাহলে কোলে কেন? আমার বউ আমি কোলে নেব, তোমার তাতে কি, চুপ করে থাকো। মেয়েকে নিয়ে ধূসর গোডাউনের ভেতরে ঢুকলো। একটা অন্ধকার রুমে নয়না আর আকাশকে আটকে রাখা হয়েছে। ধূসর মেয়েকে নিয়ে ওখানে ঢুকলো। ওখানে কতগুলি গার্ড ছিল। ধূসর একজনকে চেয়ার আনতে বলল। লোকটা চেয়ার এনে দিল, ধূসর মেয়েকে সেখানে বসিয়ে দিল। মেঘ সামনে তাকাতেই দেখলো আকাশ আর নয়নাকে চেয়ারে বেঁধে রাখা হয়েছে। মেঘ কিছুই বলল না, ও বুঝতে পারলো ধূসরকে কেন এনেছে। আয়মন চৌধুরী আগেই মেঘকে বলে রেখেছে, তাই ও সব বুঝতে পারছে। দুজন গার্ড গিয়ে ওদের উপরে এক বালতি করে পানি ফেলল। দুজনেই ধরফরিয়ে উঠল। ওরা চোখ খুলে তাকাতেই দেখলো মেঘ চেয়ারে বসে আছে, তার পাশেই ধূসর দাঁড়িয়ে আছে। ওদের অবাক হওয়া চোখ দেখিয়ে ধূসর বলল, খিরে, ঘুম থেকে উঠে ভাবছিস চোখে ভুল দেখছিস নাকি? আরে না রে, ভুল না রে, আমি আর মেঘ দুজনেই সত্যি সত্যি দাঁড়িয়ে আছি। এই বলে ধূসর ওদের দিকে এগিয়ে গেল। তারপর একটা লাঠি নিয়ে আকাশে থুতনির নিচে রেখে বলল, শফিকের থেকে শুনলাম তুই নাকি সেবার আমার মেঘ বালিকার মাথায় আঘাত করেছিলি, সেটা তো পুরনো হিসাব আছেই, আবার এই বারও মেরেছিস, তো তোকে কি করা উচিত বলতো? নয়না আর আকাশ ভয় পাচ্ছে। মেঘ শান্ত চোখে ওদের দিকে তাকিয়ে আছে। আকাশ বলল, আমাদের মাফ করে দাও প্লিজ। একবার হলে মাফ করে দেওয়ার চিন্তা করতাম, কিন্তু একই ভুল দুইবার করেছিস, কি করে মাফ করি বলতো? বলি ধূসর আকাশের মাথায় বাড়ি মারল পরপর দুটো, তারপর ইচ্ছে মতো লাঠি দিয়ে পেটাতে লাগলো। আকাশ চিৎকার করছে, তা দেখে নয়না আরও ভয় পাচ্ছে, না জানি ওর সাথে কী করে। কিছুক্ষণ পর ধূসর থামল আর বলল, তোকে মেরে ফেললে শান্তি হতো আমার, কিন্তু আমি তো খুনি নই, তাই এইটুকু থাক। আকাশ খুব ক্লান্ত, এতগুলো মার খেয়ে ওর মাথা হেলে পড়েছে। এবার ধূসর গেল নয়নার কাছে। ধূসর বলল, আকাশ শুধু মাথায় মেরেছিল তাই এই অবস্থা, কিন্তু তুই তো আমার মেঘ বালিকার জীবনটাই বের করে নিতে চেয়েছিলি, তোর সাথে কি করা যায় বলতো? অবশ্য তুই একটা মেয়ে, তোকে তো কিছু করতেও পারবো না। তারপর মেঘের দিকে তাকিয়ে বলো, মেঘ বালিকা বলো তো কি করা যায়। মেঘ এসে এগিয়ে আসলো, তারপর নয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে ঠাঠিয়ে পরপর কতগুলো থাপ্পড় মারল, কিন্তু ও এতটুকুতেই হাঁপিয়ে উঠল অসুস্থতার জন্য। তখন ধূসর মেঘকে নিয়ে আবারও চেয়ারে বসিয়ে দিল আর বলল, এইটুকু থাপ্পড়েই ওর কিছুই হবে না মেঘ, কি করব তুমি শুধু বলো, বাকিটা আমি দেখে নেব, তাছাড়া আমি নিজেকে প্রতিজ্ঞা করেছি আইন শাস্তি দেওয়ার আগে আমি একটু ওদের শাস্তি দেব, এটা বাড়াবাড়ি হবে না, প্রতিশোধ নেওয়া হবে। ইসলামে বাড়াবাড়ি করতে নিষেধ করা আছে, কিন্তু প্রতিশোধ নেওয়া জায়েজ আছে, তাছাড়া আমরা ওদের মতো করব না, কারণ আমরা ওদের মতো নই। আজ আপনার দিন, আমি কিচ্ছু জানি না, তবে আমি সুস্থ থাকলে ওর হাতটাই কেটে নিতাম, কারণ ওই হাত দিয়ে আপনার পেটে ছুরি বসিয়েছিল। বাহ, দারুণ আইডিয়া। গার্ডস, একটা বড় দেখে চাকু নিয়ে এসো, আজ একজনের হাতের অপারেশন করব। মেঘ হাসলো, অতঃপর গার্ড একটা বড় চাকু নিয়ে এলো। তখন দুজন মহিলা গার্ডস নয়নার ডান হাত খুলে একটা টেবিলের উপর রাখলো, কারণ ওই ডান হাত দিয়ে ওদের মেরেছিল। দূষণের মধ্যে আজ অন্যরকম হিংস্রতা কাজ করছে। মেঘ শান্ত চোখে দেখছে, এর কারণ আছে, ওর উপর মেঘের অদ্ভুত রাগ আছে। নয়না বারবার না করছে, ওকে মাফ করে দেওয়ার আকুতি জানাচ্ছে, কিন্তু ধূসরের কানেই পৌঁছাচ্ছে না। ধূসর সত্যি সত্যি নয়নার ডান হাতটা কেটে ফেল। নয়না গগন ফাটিয়ে চিৎকার দিল। তারপর মেঘ বলল ওদেরকে পুলিশের হাতে তুলে দিতে, বাকিটাও কোর্টে দেখে নেবে। ধূসর মেঘকে নিয়ে বেরিয়ে এলো। ধূসর যেভাবে মেঘকে নিয়ে গোডাউনে ঢুকেছিল, সেইভাবেই কোলে নিয়ে মেঘকে নিয়ে বেরিয়ে গাড়িতে বসিয়ে দিল। ধূসর গাড়িতে উঠে বসলো। তখন মেঘ বলল, এভাবে কোনোদিনও তো আপনাকে দেখিনি। দেখবে কিভাবে, কোনোদিন তোমার সামনে এর আগে আমি
কে দেখাইনি। তুমি জানো কলেজে থাকতে কিছু অন্যায় দেখলেই তার সাথে আমার লেগে যেত, কত মারপিট করেছি, মেয়েদেরকে ডিস্টার্ব করতো এই জন্য। তবে হ্যাঁ, এর আগে এত হিংস্র কোনোদিনও হয়নি। তুমি আমার খুব শখের মেঘবালিকা, তোমার সাথে ওরা যা যা করেছে তার কাছে এটা কিছুই না। অনেক হয়েছে, এখন গাড়ি স্টার্ট দিন, বাবা মা আমাদের জন্য অপেক্ষা করছে। দেশের গাড়ি স্টার্ট করলো, একটা ফুলের দোকান দেখে গাড়ি থামিয়ে দিল। তারপর গাড়ি থেকে নেমে একটা বেলি ফুলের মালা আর একটা লাল গোলাপ নিয়ে এলো। তারপর মেঘকে বললো, হাত দাও মেঘবালিকা। মেঘ হাত বাড়িয়ে দিল, দূষণ মেঘের হাতে বেলি ফুলের মালা পরিয়ে দিতে দিতে বললো, কতদিন হয়ে গেল আমার হাতে কেউ বেলি ফুলের মালা পরিয়ে দেয় না, সেই জন্য বোধ হয় হাতটাও আর বেলি ফুলের মালা দিয়ে জড়িয়ে থাকে না। এই লাইনটা লিখতে ভুলে গেছিল বোধ হয়, তাই আমি পড়ে শোনালাম। মেয়ে ঘাসলেও আর বলল, ধূসর হাওয়াই মিঠাই কিনে দেবেন, সেই আপনার সাথে লাস্ট হাওয়াই মিঠাই খেয়েছিলাম। ধূসর হেসে গাড়ি স্টার্ট দিল, তারপর হাওয়াই মিঠাই দেখে গাড়ি থামিয়ে কয়েকটা হাওয়াই মিঠাই কিনল। মেয়েকে ধূসর একসাথে হাওয়াই মিঠাই খেলো, বাকিগুলো নীল রিমঝিমের জন্য নিয়ে গেল। খানবাড়ি এই সকলে মেঘদের জন্য অপেক্ষা করছিল। ওরা যেতেই দিলরুবা খানম বলল, কিরে এত দেরি হলো কেন? আর বলো না মা, কিছু বাকি কাজ ছিল সেগুলো শেষ করলাম, তারপর তোমার বৌমা বায়না করলো হাওয়াই মিঠাই খাবে, তাই একটু দেরি হলো। নীলবাবু এনেছি তো, দেখো তোমার মামা তার পেছনে হাত রেখে আছে, সেই হাতেই তো তোমাদের জন্য হাওয়াই মিঠাই নিয়ে এসেছি। নীল রিমঝিম এগিয়ে গেল, তা দেখে ধূসর সরে গেল, আর ওরা তিনজন ধূসরের চারিদিকে ঘুরতে লাগলো। সবাই ধূসরের কাণ্ড দেখে হাসলো, অনেকদিন পর মনে হয় বাড়িটা প্রাণ ফিরে পেল। হুট করেই অনাকাঙ্ক্ষিতভাবে তোমার সাথে আমাদের সম্পর্ক জুড়ে গিয়েছিল মেঘ, তবে বুঝতেই পারিনি সেই গম্ভীর মুখ মেয়ে আমাদের পরিবারকে এতটা জড়িয়ে ফেলবে। এই যে কতদিন তুমি ছিলে না বাড়িতে, মনে হয় প্রাণ ছিল না, তুমি আসতে না আসতেই বাড়িটা মনে হয় প্রাণ ফিরে পেল। ভাবে এরকমটা বলো না, তবে একটা পরিবারের সবাই যখন একসাথে থাকে তখনই পরিবারটা পূর্ণ হয়, কিন্তু ওই পরিবারের সদস্য যেমনই হোক না কেন, একজন যদি অনুপস্থিত থাকে তাহলে পুরো পরিবারটাই কেমন যেন হয়ে যায়। ওই একজনের অনুপস্থিতি যেন সবাইকে শূন্যতা অনুভব করানোর জন্য যথেষ্ট। এই যে দুই যা, এইখানে সব গল্প করবে নাকি? মেয়ে অসুস্থ, ওকে রুমে নিয়ে রেস্ট করতে হবে তো। আর ধূসর, এতদিন বউয়ের কত কেয়ার করলো, অথচ বাড়ি আসতে না আসতেই উনি বউয়ের হাত ছেড়ে দিয়ে বাচ্চাদের সাথে মজা করছে। কি এত বড় কথা, আমি একটু মজা করছি এটা তোমার চোখে লাগছে? তোমরা এতগুলো মানুষ আছো তবু আমাকে কেন দরকার, এভাবে বলছো তো? দাঁড়াও দেখাচ্ছি। এই বলে ধূসর মেয়েকে কোলে নিল আর বলল, আমি সোজা আমার বুকে রুমে নিয়ে যেতাম, তাও আবার কোলে করে। আমার বউকে আমি কোলে করে নিয়ে আসিনি, আমার বউ লজ্জা পাবে বলে, তোমাদের জন্য আমাকে লজ্জা দিতেই হলো। এই বলে ধূসর উপরে চলে গেল, ওর কাণ্ড দেখে সকলে হাসলো। তখন নীলি সোহেলকে আর রোহিণীকে ঈশানকে বলল, কিছু শেখো ধূসর বায়ার থেকে। বেচারা দুজন ধূসরের ভালোবাসার চক করে ফেসে গেল। নরক দিলরুবা খানম আর এহসান খান হাসলো, ধূসর মেয়েকে নিয়ে রুমে গিয়ে নামালো। এদিকে সবার সামনে করে নিয়েছে দেখে মেঘে লজ্জা লাগলো, কিন্তু প্রকাশ করলো না। কিন্তু ধূসর ঠিকই বুঝতে পেরে বলল, হয়েছে, আর লজ্জা পেতে হবে না, এখন ফ্রেশ হও। আর হ্যাঁ, ক্ষতগুলো যে পর্যন্ত না কমছে তুমি এই কয়দিন শাড়ি পরবে, তাহলে ক্ষত জায়গায় ওষুধ লাগাতে বা ড্রেসিং করতে সুবিধা হবে। শাড়িটা ঝামেলা হবে, এর থেকে থ্রি পিস কিংবা গোল জামা বেটার, তাছাড়া সব কিছু তো আপনিই করবেন, শাড়ির দরকার নেই। তার মানে বোঝাতে চাইছো সব তো আমি করব, তাহলে জামা না? আপনি বড্ড অসভ্য দুষর, একদম উল্টা পাল্টা কথা বলবেন না। তুমি কি লজ্জা পাচ্ছ? না, আমার রাগ লাগছে, এখন সামনে থেকে সরুন, আমি ফ্রেশ হব। বলেই মেয়ে ওয়াশরুমে চলে গেল। তা দেখে দুষর হেসে বলল, আজকাল লজ্জা বাবাজি আমার বইয়ের খুব কাছে থাকছে। যাই হোক মেঘবালিকা, তোমার লজ্জা মাখা মুখ আমার খুব প্রিয়, অনেক দিন হলো তোমার এই লজ্জা মাখা মুখ দেখি না। সুস্থ হও, তারপর না হয় নতুন করে তোমার লজ্জা ভাঙাবো। মেঘ ফ্রেশ হয়ে বের হলে তারপর ধূসর গেল ফ্রেশ হতে। বস, নয়না আর আকাশকে পুলিশ গ্রেপ্তার করেছে, তবে জানেন কি,
আকাশকে খুব মারা হয়েছে, ছেলেটা কতদিন সোজা হয়ে দাঁড়াতে পারবে না কে জানে, কিন্তু নয়না কি করেছে আমার মেয়ের সাথে? ওর ডান হাতটা কবজি থেকে কেটে ফেলেছে একেবারে। মোনার কথা শুনে ইয়ারকে কি বলে চেয়ার ছেড়ে উঠে পড়ল আর বলল, আইমার আর মেঘ তোমরা কাজটা ঠিক করনি, আমার মেয়ের হাত কেটে ফেলেছ, এবার দেখবে আমি তোমাদের সাথে কি কি করি, আমি পুরো মাথাটাই তোমাদের শরীর থেকে আলাদা করে দেব। আমার মেয়ে হলো আমার জান, তাড়াতাড়ি শহরের বেস্ট উকিল অ্যাপয়েন্ট করো, ওদের তাড়াতাড়ি করে ছাড়াতে হবে, যেভাবেই হোক ওদেরকে জেল থেকে বের করার ব্যবস্থা করো, আর মেঘ আমি তোমাদের ছাড়বো না, রেডি থেকো। বলে রেগে চেয়ারটাই সামনের দেয়ালে ছুঁড়ে মারল। ওখানে থাকা লোকটা ভয় পেয়ে গেল, লোকটা চলে গেল ভয়। ইয়ারকে ঘরের ভেতরে রাগে ফুসতে লাগলো। এই জন্যই বলে যার আপনজনের আঘাত লাগে তখনই সে বুঝতে পারে তার কেমন লাগে, কিন্তু তার বোঝার ক্ষমতা নেই অন্যের মেয়েকে আঘাত করলে তার কেমন লেগেছিল। বাবা আমি গ্রামের বাড়িটা নিতে চাই, এখন আপনার মতামত জানান। রাতে চৌধুরীর বাড়িতে খাবার টেবিলে সবাই বসেছে খাবার খাওয়ার জন্য। হুট করে রেজাল আহমেদের কথায় সবাই অবাক হলো। সংসার চৌধুরী মাথা উঠিয়ে বলল, তোমার বাড়িটা কিসের জন্য প্রয়োজন? হেমন্ত নয়, তুমি ওই বাড়িতে থাকবে? আসলে বাবা একটা অফার এসেছে, ওই বাড়িটাকে নিয়ে অনেক মোটা অঙ্কের টাকা দেবে, ওই বাড়ির যত দাম পড়বে তার থেকে দ্বিগুণ দেবে, কোম্পানিটাও ভালো যাচ্ছে না, ওটা বিক্রি করে যদি বিজনেসে লাগাতে পারি তাহলে বিজনেস ভালো চলবে। আমি আমার জন্য নয় বরং আপনার কোম্পানির জন্য চাইছি। শামসুর চৌধুরী হাসলেন আমার চৌধুরীর দিকে, একবার তাকে রেজাউল আহমেদের দিকে তাকিয়ে বলেন, আমাদের ভালো ভেবেছ শুনে ভালো লাগলো, তবে তুমি আমার বড় মেয়ের জামাই, তোমার কেউ নেই দেখে তোমাকে আমার কোম্পানিতে যোগ দিতে বলেছিলাম, এই মানে এই না আমার পারিবারিক বাড়ি নিয়ে নিজের কথা রাখবে। তোমার মনে আছে এর আগে সাফিয়ান আমার কাছে বাড়িটা চেয়েছিল, নতুন ফ্যাক্টরি বানাবে দেখে আমি দেইনি, এর কারণ জানো ওই বাড়িটা আমি কাউকে দিতে চাই না। আশা আপনার বড় মেয়ে, সেই হিসেবে আমাদেরও কিন্তু ওই বাড়ির উপর অধিকার আছে। এই তো নিজের পথে এসেছো, তো আশরাফ তুমিও তো ওই বাড়িটা চাও, তা তোমরা দুজন একসাথে বুদ্ধি করেছো নাকি আলাদাভাবে? হুট করে এমন কথায় আশরাফ হক কাশতে লাগলো। সকলে বিস্ফোরিত নয়নে আশরাফ হকের দিকে তাকালো, এমনকি রেজাউল আহমেদও নিজেও। আয়মান চৌধুরী আর শমশের চৌধুরী মুচকি মুচকি হাসছেন, তাদের এক অদ্ভুত আনন্দ হচ্ছে। আশরাফ হক বললেন, আসলে বাবা আমারও একটা লোকের সঙ্গে কথা হয়েছিল, বড়দুলো ভাই বলছেন বলে আমি চুপ করে আছি, আপনি যখন তাকেই দেবেন না তখন আমি কোন ছাড়, তাই কিছু বলছি না। সাফিয়ান তুমি কিছু বলবে? একথা শুনে সাফিয়ান চৌধুরী তার বাবা থেকে চট করে তাকালে আর বলল, আমাদের কাছে অফার এসেছিল, তবে আমি বলেছি আপনি বাড়িটা কাউকে দিতে চান না, তবে যদি দেন তাহলে ওনাকেই বলবো। আইমান বুঝলে তো এভাবে টোপ ফেলতে হয় চারদিকে, একদিকে না একদিকে মাছ উঠবেই, কিন্তু মাছ যদি তার থেকেও বেশি বুদ্ধিমান হয় তাহলে সে একটু লোভের জন্য খাবার খুঁজবে না, বরং নিজেকে নিরাপদ রাখার জন্য আরও গভীর চলে যাবে, এমন জায়গায় লুকিয়ে পড়বে যাতে সে টোপও দেখতে না পারে আর তার লোভও না হয়। শামসুর চৌধুরীর কথা আর কেউ বুঝতেই পারল না, কিন্তু আয়মান চৌধুরী হেসে ফেললেন আর বললেন, জি আপা বুঝতে পেরেছি। তো এখন বলো তোমাদের তিনজনকে কারা কারা এই অফার দিয়েছে? ইয়ার ইন্ডাস্ট্রির মালিক। তিনজনে একসাথে একটা কথাই বলে উঠল, সবে অবাক হলেও শামসুর চৌধুরী অবাক হলো না, আয়মান চৌধুরীও একটু অবাক হয়েছেন। তখন শামসুর চৌধুরী বললেন, আমার নাতনি মানুষ চিনতে ভুল করে না, সে ঠিকই বলেছিল, এবার বুঝতে পারলে আইমান? জি আব্বা বুঝতে পেরেছি। তো তোমাদের মতামত ওই বাড়ির উপর, তোমাদের সকলের অধিকার আছে? আইমান চৌধুরী ব্যতীত সবাই বলল, জি অবশ্যই আছে। হো আচ্ছা তাহলে শোনো, আমার গ্রামের জমি জমা সব ভাগ করে দিয়েছি, আশা আর আয়ানকে তাদের প্রাপ্য অধিকার মোতাবেক চাষাবাদের কিছু জমি ওদের নামে করেছি, রেজাউল আশরাফ তোমরা চাইলে সেটুকু বিক্রি করতে পারো, আমি কিছুই বলবো না, আর সাফিয়ান তোমাকে আমাদের গ্রামের বাজারে কতখানি জমি আছে সেইখানেই আর বাড়ির পাশের চাষাবাদের জমি তোমার নামে করেছি, তুমি চাইলে যা ইচ্ছা তাই করতে পারো। এটা শুনে রেজাউল আহমেদ বললেন, আর বাড়ি ওটা কাকে দিয়েছেন?
ওটা আপাতত মেঘের নামে আছে, ওটা মেঘের বাড়ি। সকলে একসাথে কি বলে উঠল যে পুরো বাড়িতেই প্রতিধ্বনি হতে লাগলো। শমশের চৌধুরী হেসে বললেন, ওটা আমার বড় ছেলে আইমানের নামে করতে চেয়েছিলাম, কিন্তু আইমান বলল মেঘের নামে করতে, সে পুরোটা মেঘকে দিয়ে দিয়েছে। হুট করে এরকম কথা শুনে সবাই আইমান চৌধুরীর দিকে তাকালো, আর আইমান চৌধুরী এই শমশের চৌধুরীর দিকে, কারণ তিনি বলেননি মেঘের নামে করে দিতে। তখন জিয়ান বলল, দেখ আজান, দেখ তোর বাবা মনকে আর তোকে একদম ভালোবাসে না। তখন আজান হেসে বলল, সম্পত্তি লোভ আমার কোনো কালে ছিল না, বাবা যদি মেঘাপোকে বাড়িটা দিয়ে থাকে তাহলে নিশ্চয়ই ভালোভাবেই দিয়েছে। আর সব থেকে বড় কথা, দেনা পাওনা কখনো ভালোবাসা হয় না, ভালোবাসা মন থেকে আসে, মানুষের কাজের মাধ্যমে। বাবা মেঘাপোকে আমাদের থেকে বেশি ভালোবাসে, কারণ সে সেটা ডিজার্ভ করে। তার মানে এই না আমাদের ভালোবাসে না, আমাকে আর মোনাপোকে বাবা যথেষ্ট ভালোবাসে, তবে মেঘাপোকে একটু বেশি। এই যে বাবা একটা বিজনেস করে সেখানে, AMC ইন্ডাস্ট্রির নাম বাবা, সেখানে বাবা মেঘাপুর নামের অক্ষরের জন্য এম দিয়েছে। ওই পুরো কোম্পানি যদি মেঘাপুর নামে করে দেয় তাহলে সেটাও তার প্রাপ্য, কারণ যখন ওটা হয়েছে তখন মেঘাপু বাবার পাশে ছিল, আমরা ছিলাম না। এমনকি তখন আমাদের কেউই বাবার পাশে ছিল না, ওই একটা মানুষ ছিল যে বাবার পাশে ছিল, বাবাকে হারতে দেয়নি, বরং আগলে রেখেছিল। মেঘাপুর সেই অবস্থার পর বাবা এমনি এমনি হার্ট অ্যাটাক করে নেয়, এটাই তাদের ভালোবাসার বহিঃপ্রকাশ। ছেলের কথা শুনে আয়না চৌধুরীর মন ভরে উঠল, আর সকলে চুপ মেরে গেল। তখন আয়না চৌধুরী বললেন, আমি বুঝতে পারলাম না আজান, যে মেয়েকে তুই 6 বছর দেখিস নি তার সাথে তোর এত ভালো সম্পর্ক হলো কখন, তার উপর তোর এত ভালোবাসা এলো কোথা থেকে? কে বলেছে এই 6 বছরে আমাদের দেখা হয়নি? মেঘাপুর সপ্তাহে 2 দিন স্কুলে আমার সাথে এসে দেখা করত, এমনকি বাবা আমার সাথে দেখা করত। আমরা কত একসাথে আইসক্রিম ফুচকা খেয়েছি, এমনকি ধূসর ভাইয়ের সাথে আপুর বিয়ের পর ধূসর ভাইয়াও আমাদের সাথে এসে ফুচকা আইসক্রিম খেত, আমরা কত মজা করতাম। কিন্তু ধূসর ভাইয়ের স্মৃতি চলে যাওয়ার পর আপু তেমন বেশি দেখা করত না। বিয়ে বাড়িতে ধূসর ভাইকে দেখে খুশি হয়েছিলাম অনেক, কিন্তু ধূসর ভাইয়ের সামনে এমনভাবে কথা বলেছি আজই নতুন দেখছি তেমন। আজানের কথা শুনে সবাই অবাক হলো, সব থেকে বেশি মাইমনা চৌধুরী। মাইমনা চৌধুরী বললেন, তুষারের স্মৃতি কিভাবে গেল, আর মেঘ কি তুষারের স্মৃতি যাওয়ার পর তুষারের সাথে থাকতো না? ধূসরের আর মেঘের অনেক বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেখান থেকে ধূসরের স্মৃতি চলে যায়, ধূসর পুরনো 5 বছরের স্মৃতি ভুলে যায়। পুরনো কিছু মনে করতে গেলে ধূসরের লাইফ রিস্ক ছিল, তাই মেঘ আলাদা থাকতো, তবে ধূসর বাদে আর সবার সাথে যোগাযোগ হতো। মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছিল শুনে মাইমনা চৌধুরীর বুকটা থক করে উঠল, আর সেদিনের কথা মনে পড়লো, মেঘ বেঁচে আছে। তাই তিনি তাড়াতাড়ি করে বললেন, সেদিন একটা লোক বলেছিল মেঘ বেঁচে আছে, ওটা কি ছিল, ওটা অ্যাক্সিডেন্ট ছিল? মেঘের বাঁচার কথা ছিল না, ওদের আমি আর রেসান উদ্ধার করি তখন ওরা প্রায় মৃত, তবু আল্লাহ রহমতে দুজনে বেঁচে উঠেছে আলহামদুলিল্লাহ। মাইমনা চৌধুরী হুট করে খুব কাঁদতে ইচ্ছে করলো, তিনি কান্নাগুলোকে গিলে ফেলেন। সকলে এতক্ষণে মনোযোগ দিয়ে মেঘের কথা শুনছিল, মেঘের ব্যাপারে তারা পুরোই অজ্ঞাত। হুট করে মাইমনা চৌধুরী বললেন, ওদের আসতে বলো আমাদের বাড়িতে, তখন তো জানতাম না দুষার আমার মেয়ের জামাই। যাকে মেয়ে হিসেবে কোনোদিন মানলে না তার জামাইকে মেয়ের জামাই হিসেবে মেনে নিলে, যাক খুশি হলাম, মেয়ে গাড়ি একটু সুস্থ হোক তারপর বলবো আসতে, এমনিতেও ওই বাড়িতে আসতে হবে। মাইমনা চৌধুরী আর কিচ্ছু বললেন না। তখন শমশের চৌধুরী বললেন, তো আশা এবং আয়না তোমাদের স্বামীরা সম্পত্তি নিয়ে কথা বলল, এটাই তোমাদের মতামত কি? এটা নিয়ে আমার এবং ওনার মাঝে কোনো কথা হয়নি, যদিও আমার আপনার থেকে কিছু নেওয়ার ইচ্ছে নেই, কিন্তু উনি যখন বলে ফেললেন তাহলে ওনার প্রয়োজন হলে উনি নিতে পারেন, কিন্তু আমি ওখানে হাত লাগাচ্ছি না। এমন করে বলছো কেন আশা? আমি তো বাড়িটার কথা বলছিলাম, তাও তোমাদের কোম্পানির জন্য, আমার নিজের জন্য নয়। আপনাকে কিছু বলতে হবে না রেজাউল, আমি আপনাকে চিনি এবং জানি। আপা বাদ দাও না, যা হয়েছে হয়েছে, তবে বাবা ভাইয়া ওটা মেঘের নামে করে দিয়ে একদম ঠিক করেনি, সব থেকে দামি জায়গাটা কেন ও পাবে? আজান নানিক মনের তো অধিকার আছে, তাছাড়াও এবাড়ির আরও নাতি নাতনি আছে, ভাইয়া না নিলে জিয়ান সিফা ওদের দিতে।
শমশের চৌধুরী ধমকি উঠলেন মেয়েকে, বাবা তো আমাকে আয়না জ্যোতি ভয় পেল। শমশের চৌধুরী বললেন, আমি আয়মানকে দিয়েছি ওটা, তাই ওটা আয়মান ঠিক করবে কাকে দেবে কাকে দেবে না। আমি একবারও বলেছি আয়মান ওটা নেয়নি, আমি বলেছি ওটা আয়মান মেঘের নামে করে দিয়েছে। একটা সহজ কথা তোমার মাথায় ঢোকে না, ওটা আয়মানের অধিকার, আর আমি নিজ হাতে ওটা মেঘকে লিখে দিয়েছি আয়মানের হয়ে। এটা নিয়ে যেন আর কোনো কথা না শুনি, অনেকদিন তো হলো বাপের বাড়ি এসেছ, এখন বাড়ি যাও, কয়েকদিন ওখানে থেকে তারপর আবার এসো। মানলাম তোমার শ্বশুর বাড়ির শাশুড়ির জীবিত নেই, কিন্তু তোমার সংসার তো ওটা, তাই না? আর কোনো কথাই হলো না, সবাই খাওয়া শেষে নিজেদের রুমে চলে গেলেন। এদিকে চৌধুরী বাড়ির কিছু লোক রাগে ফুসছে, কিন্তু কিছু করতেও পারছে না। ওই বাড়ির বিনিময়ে শুধু টাকা না, আরও অনেক কিছুই পেত। লিলি কোথায়? কেন মিস করছো বুঝি? আপনি সব ভুলে যাওয়ার পর আপনার দেয়া একমাত্র সেই তো আমার সাথে ছিল। সেদিন ওই অবস্থার পর কি হয়েছিল? আবার বাবা আমাদের উদ্ধার করে, তখন নাকি আমাদের পালস অনেক স্লো ছিল, হসপিটালে নেওয়া হলে তাড়াতাড়ি করে চিকিৎসা শুরু করে ডক্টর। আমার জ্ঞান একদিন পরে ফেরে, কিন্তু আপনার অবস্থা আমার থেকে বেশি খারাপ ছিল। আপনার জ্ঞান ফেরে এক মাস পর, যদি সহজভাবে বলি তাহলে এই এক মাস আপনি কোমায় ছিলেন। ওই এক মাসে অনেকটাই সুস্থ হয়ে উঠি আমি। আপনার জ্ঞান ফিরলে সবাই আপনার সাথে দেখা করে, আপনি সবাইকে চিনতে পারেন, সবার শেষে আমি ঢুকি, শেষে আপনার দিকে এগোতেই আপনি বলেন আপনি কে। ব্যাস এতটুকুতে বুঝে যায় সবাই আপনি স্মৃতি হারিয়েছেন। হুট করেই আপনি বলেন আমি বোধহয় আপনাকে চিনি, এই বলেই আপনার মাথায় প্রচুর যন্ত্রণা শুরু হয়, আপনি অজ্ঞান হয়ে যান। পরে ডক্টর জানায় আপনার শর্ট টাইম মেমোরি লস হয়েছে, তিনি আশঙ্কা করছেন আপনি 5 বছর কিংবা তার চাইতে বেশি সময় মেমোরি ভুলে গেছেন। আমার জন্য আপনার ওই অবস্থা হয়েছে, আর আমাকে যেন আপনাকে যেন আমার থেকে দূরে রাখা হয়। ব্যাস এইটুকুই। মেঘের চোখে পানি ছলছল করছে, তখন ওর কেমন লাগছিল সেটা শুধু ওই জানে। দূষণের চোখেও পানি ছলছল করছে। দূষণ বলল, আমি জানি না মেঘবালিকা, তোমার তখন কেমন লাগছিল, আমি হলে তো সহ্যই করতে পারতাম না। তুমি যদি আমাকে ভুলে যাও এটা আমি ভাবতেও পারি না। বলি ধূসর মেঘকে বুকের সাথে মিশিয়ে নিল। মেঘ আছোয়া হয়ে বসেছিল, আর ধূসর ওর হাত ধরে বিছানায় বসেছিল। ধূসর বলল, তারপর কি হয়েছিল মেঘবালিকা? তোমার সাথে তো আমার 8 মাস আগে দেখা হলো, তার আগে 1 বছর তুমি কোথায় ছিলে? সবার প্রথমে আমি নয়না আর আকাশকে খুঁজি, কিন্তু কোথাও নেই ওরা, ওদের নাগাল পাই না। তারপর আপনার এই অবস্থায় পর আমি আমার ব্যারিস্টার ডিগ্রি অর্জন করার জন্য বিদেশে চলে যাই। যদিও তখন যেতে চাইছিলাম না, কিন্তু আপনার সামনেও আসতে পারতাম না। দূর থেকে আপনাকে দেখে যে আমার চোখের তৃপ্তি হতো না, দিনকে দিন অসহ্যকর হয়ে উঠছিল সব কিছু, হাসতে ভুলে গিয়েছিলাম, কথা বলতেও ইচ্ছে করতো না। তাই আব্বা আর বাবা জোর করে বিদেশে পাঠিয়ে দেয়। আমার ব্যারিস্টার হওয়ার পর দেশে ফিরে আসার পর ভাবি অনেক হয়েছে আপনার থেকে দূরে থাকা, আর সম্ভব না আমার পক্ষে। আপনি ভুলে গেছেন তো কি হয়েছে, আমি তো আপনাকে ভুলিনি, আর সব থেকে বড় কথা আপনাকে আমার মনে আছে। ব্যাস এটুকুই যথেষ্ট, আপনাকে আমার মনে আছে। আপনার আমাকে মনে নাই থাকতে পারে, কিন্তু আমার তো আপনাকে মনে আছে। আপনি আমাদের ছোট্ট ছোট্ট সুন্দর কাটানো মুহূর্তগুলো ভুলতেই পারেন, কিন্তু আমার তো মনে আছে। আমি আমার প্রিয়জনদের ক্ষেত্রে খুবই স্বার্থপর ধূসর, আপনি আমার কাছে না আসতেই পারেন, কিন্তু আমি তো যেতে পারি, তাই না? ভালোবাসায় এমনটা জরুরি নয়, আমি আপনাকে যেভাবে মনে রেখেছি আপনি আমায় সেভাবেই মনে রাখবেন। জরুরি নয় আমি যেভাবে আপনাকে চাই আপনিও সেভাবেই চাইবেন আমায়। আপনি মানুষটা যেমনই হোক না কেন, আমাকে আপনার মনে থাকে বা না থাকে আমি আবার আপনাকেই চাই। সবশেষে আমার মাথায় একটা কথাই সেট হয়ে গিয়েছিল, আমার আবারও আপনাকেই চাই। সব শুনে ধূসরের চোখ ছলছল করে উঠল। এই মেয়েটা তাকে এমনভাবে ভালোবাসে কেন? মেঘের মোর স্থির, কিন্তু অন্যরকম একটা জেদ চোখে মুখে দেখা যাচ্ছে, আমার আবারও আপনাকেই চাই। ধূসর মেঘকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমারও তোমাকেই চাই মেঘবালিকা, জীবনে যাই হোক না কেন, তুমি তো কিন্তু তুমি তো হাসপাতালে প্রথম গিয়ে মেয়ে ডক্টর খুঁজছিলে, তোমার হাতের কনুইতে অনেকখানি কেটে গিয়েছিল, তারপর হুট করে আমাকে দেখে না তুমি আমার কাছে সেবা নিতে রাজি হলে, আর তুমি ওভাবে ব্যথা পেয়ে হাসছিলে কেন, যার জন্য তোমাকে নিষ্ঠুর মেয়ে উপাধি দিয়েছিলাম প্রথম দিনই।
আমি কি করব ভেবে পাচ্ছিলাম না। ঠিক তখনই একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়, আমার হাত অনেকটাই কেটে যায়। আপনি তো জানেনই আমি পুরুষ মানুষের থেকে দূরে থাকি, আপনি আর আব্বা ছাড়া কারো স্পর্শ আমি নিতে পারি না। এখন ভালো মতো ট্রিটমেন্ট করাতে মেয়ে ডক্টর লাগবে, তো তাই মেয়ে ডক্টর খুঁজছিলাম। হুট করে অনাকাঙ্ক্ষিতভাবে আপনাকে দেখলাম, আপনি এসেই ব্যস্ত হয়ে আমার হাতটা ধরলেন। আমাকে দেখেও আপনার কিছু হলো না, এটা ভেবে অনেক খুশি হলাম। আর এতটাই খুশি ছিলাম যে হাতের কথা আপনাকে দেখেই বেমালুম ভুলে গেলাম, তারপর থেকেই শুরু করলাম আপনার সাথে আসা যাওয়া। তাই বুঝি ইচ্ছে করে নিজেকে আঘাত করতে? একটু আঘাতে যদি শখের মানুষের সঙ্গ পাওয়া যায় তাহলে ক্ষতি কি? তুমি আমায় এত ভালোবাসো কেন মেয়ে? আমি কখন বললাম আমি আপনাকে ভালোবাসি? তোমার ভালোবাসা অদ্ভুত উছলে মেঘ বালিকা, যা প্রকাশিত নয় তবে অপ্রকাশিতও নয়। তুমি তো মুখে প্রকাশ করো না ভালোবাসি, তোমার কাজের মাধ্যমে তুমি তোমার ভালোবাসা প্রকাশ করো, এটাতেই তো আমি ভীষণ রকম ফাঁসি। শুনো নিষ্ঠুর মেয়ে, আমি তোমায় ভালোবাসি। অনেক হয়েছে, এবার লিলি কোথায় বলুন। এই যে দিয়ে দিলে তো আমার ভালোবাসায় বাগড়া, নিষ্ঠুর মেয়ে একটা। আচ্ছা বেশ, এখন লিলিকে নিয়ে আসুন, কবে থেকে বাচ্চাটাকে দেখি না আমি। এই যে একদম হাসবে না, নলককেও দায়িত্ব দিয়েছিলাম, বোধহয় ওর রুমেই আছে, আমি গিয়ে নিয়ে আসছি। ধূসর গেল লিলিকে আনতে, তখন মেঘ পড়ল। এই পুরনো ধূসরকেই তো আমি মিস করছিলাম, যে রোজ নিয়ম করে আমাকে ভালোবাসা প্রকাশ করত। ভালোবাসি ধূসর, খুব ভালোবাসি আমি আপনাকে। কিছুক্ষণ পর ধূসর লিলিকে নিয়ে, লিলি মেঘকে দেখেই ডাকতে লাগলো, কিন্তু ধূসর ছাড়লো না। যদি এক লাফ দিয়ে মেঘের পেটের উপরে ওঠে, তাই একেবারে মেঘের হাতে দিল। মেঘ লিলিকে পেয়ে একদম আদরে ভরিয়ে দিল, কয়েকটা চুমুও দিল। তা দেখে ধূসর বলল, হুম হুম, খালি লিলিকেই এভাবে আদর করো, তোমার জামাই কতদিন পর তোমার হলো, কই তাকে তো একবারও। ধূসরের কথা শেষ হওয়ার আগেই মেঘের শুকনো গলার কাশি উঠে গেল। কি বলছে এসব অসভ্য মানুষ! মেঘ কোনো রকমে কাশি থামিয়ে লিলিকে পাশে নামিয়ে বলল, মিস্টার ধূসর এহসান শুভ্র, আপনি কি জানেন দিন দিন আপনি বেশি অসভ্য হয়ে যাচ্ছেন। এতদিন পর বউকে কাছে পেলাম, এখানে অসভ্য এর কি হলো? তুমি শুধু একবার সুস্থ হও, তারপর দেখাবো অসভ্য কাকে বলে। ধূসরের কথা শুনে মেঘ লজ্জা পেল, কিন্তু প্রকাশ করল না। ও বলল, অনেক কিছু হলো, এখন আমাকে আমার ইনজেকশনটা দিন, আমি ঘুমাবো, খুব ঘুম পাচ্ছে। তুমি এত নিষ্ঠুর মেয়ে যে কি বলবো, ইনজেকশন নেয়ার কত তাড়া তোমার, আর সবাই নাম শুনলেই ভয় পায়। আমি নিষ্ঠুর মেয়ে সেটাই ঠিক আছে, বেশি ভালো হতে হবে না, কিন্তু আপনাকে বলছি ভালো হয়ে যান ধূসর। মেঘের কথা শুনে ধূসর শব্দ করে হাসলো আর বলল, এই প্রথম বোধহয় কোনো বউ তার জামাই একটু রোমান্টিক কথাবার্তা বলছে দেখে জামাইকে ভালো হয়ে যাওয়ার কথা বলছে। আমি ঘুমিয়ে পড়লাম, আপনি জেগে থাকুন। লিলি তুই এখানে আয়, আজ তুই আমাদের মাঝখানে শুবি। মেঘ শুয়ে পড়ল, মাঝখানে লিলিকে শোয়ালো। ধূসর একটা ইনজেকশন মেঘের শরীরে পুশ করে দিল। ধূসর লিলিকে উঠিয়ে রুমের বাইরে দিয়ে বলল, যা লিলি, আজ তোর ফুপির রুমে গিয়ে ঘুমা, তোর বাপ মায়ের মাঝে তোর অ্যালার্জি হয়ে লাভ নেই। সত্যি বলতে তোকে আমার বিশ্বাস নেই, তোর মায়ের পেটের উপর উঠলে তোর মা ব্যথা পাবে, তাই সেই রিস্ক আমি নেব না। লিলি কি বুঝতে পারলো কে জানে, ও দুবার মিয়াও মিয়াও ডেকে চলে গেল নলকের রুমে। ধূসর পেছনে ঘুরতেই দেখতে পেল মেঘ ধূসরের দিকে ভ্রুকুচকে তাকিয়ে আছে। তা দেখে ধূসর লাইট অফ করে দিয়ে বলল, হয়েছে এখন ঘুমাও, তোমার এত কিছু মাথায় ঢুকাতে হবে না। কিন্তু মেঘ ঘুমাচ্ছে না, ও ধূসরের দিকে তাকিয়ে আছে। ধূসর কিছু বলবে মেঘ কিছু বলার সুযোগই দিল না, মেঘ চোখ বন্ধ করে নিল। ধূসর হাসলো, মেয়েটা এমন কেন? মেঘের নামে জমিটা করা, এখন আর ওটা নেওয়ার চেষ্টা করা বৃথা। সেটা তোমাদের ভাবতে হবে না, তোমার আপাতত কাজ শেষ, এখন ফোন রাখতে পারো। ওপাশের লোকটা ফোন রেখে দিল, এপাশের লোকটা ফোন নামিয়ে বলল, শমশের চৌধুরী, তুমি বুদ্ধি করে মেঘের নামে করেছ, যেটা আমি ভালো করেই জানি, কারণ সবাই লোভী হলেও আইমানার মেঘ লোভী নয়। সমস্যা নেই, সামনে দেখতে থাকো কি হয়। তোমার জন্য যেমন আমি আমাদের বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম, সেভাবে তোমার পুরনো বাড়িটাও আমি তোমাকে হাতছাড়া করাতে চেয়েছিলাম। কটা দিন নিশ্চিন্তে থাকো, আপাতত আমার মেয়েকে ছাড়াই
আমার মনে হচ্ছে মেঘের সাথে মেঘের হাজবেন্ডও মিলিত, ওর হাজবেন্ডও বেঁচে আছে শুনলাম। তার মানে ওইটাই সেই ধূসর যেই ধূসরকে নয়না ভালোবাসত এবং মেঘের সাথে মেরে ফেলেছিল। আমি বুঝতে পারলাম না ওরা দুজনেই কীভাবে বাঁচল। আমার সন্দেহ হচ্ছে ওদের কাছে ভিডিওটা এখনও আছে, কিন্তু ওটা নেব কীভাবে? মেঘ যে বুদ্ধিমতী মেয়ে, তাছাড়া এখন তো ওর হাজবেন্ডও আছে। আইমান সব জায়গায় গার্ড ঠিক করে রেখেছে। ধূসর একজন নাম করা ডক্টর, এহসানও বিজনেসম্যান, কিছু করলে ধরা পড়ার চান্স বেশি। একদিকে নয়না, একদিকে আমি, এখন কি করব? এই মেঘ কেমন যেন চারদিক থেকে গোলক ধাঁধার মতো আমার চারদিকে ঘুরছে। দেখতে দেখতে এভাবেই আরও সাত দিন পেরিয়ে গেল, মেঘ মোটামুটি সুস্থ। আজকে নয়না আর আকাশের কেস কোর্টে উঠবে। মেঘের কষ্ট হলেও মেঘ কোর্টে আসলো। মেঘ আর ধূসর কোর্টে পৌঁছাতেই দেখল আইমান চৌধুরী মেঘের অফিসের কেবিনে বসে আছে। মেয়েকে দেখে এগিয়ে এসে কুশল বিনিময় করল আর বেস্ট অফ লাক জানালো। মেঘ সবার প্রথমে নয়নার বাবাকে খুঁজল, না কোথাও নেই। নয়না আর আকাশকে আনা হলো। মেঘ আর ধূসর তাদের দিকে এগিয়ে গেল। মেঘ নয়নার সামনে গিয়ে হেসে বলল, কিরে কী অবস্থা, একটা হাত নেই আর একা দিয়ে সব করতে পারছিস তো ঠিকভাবে? আমার জন্য তো চিন্তা করতে হবে না, আমার বাবা ঠিক আমাকে বাঁচিয়ে নেবে, তারপর দেখব তুই কীভাবে বাঁচিস। তা তোর বাবা কোথায় দেখছি না তো? ও, তোর বাবা তো আবার জনসম্মুখে মুখ দেখাতে লজ্জা পায়, তাই তো সবসময় মুখ ঢেকে থাকে। মুখ সামলে কথা বল মেঘ, না হলে তোকে ভুলেও চেষ্টা করবে না আমার মেঘ বালিকার কিছু করতে। একবার হাত গেছে, পরেরবার প্রাণটাই না নিয়ে নেই। ডক্টর মানুষ, বলবো অপারেশন করতে গিয়ে মারা গেছে, ব্যাস ওখানেই খেল খতম। তাছাড়া আমার বউ একজন লয়ার, ঠিক কিছু বলে কেস শেষ করে ফেলবে। এই কথা শুনে আকাশ আর নয়না অবাক হয়ে বলল, কি মেঘ, লয়ার? ইয়েস আফামণি, এখনকার বেস্ট লয়ারদের মধ্যে অন্যতম লয়ার। কে এই মেঘ? ধূসরের এরকম কথা শুনে মেঘ হেসে বলল, কোর্টের ভেতর যা হবে তার জন্য তৈরি থেকো নয়না, তোমার বাবাও আজ তোমায় বাঁচাতে পারবে না, উল্টো তোমার বাবা না জেনে ফেসে যাবে আজ। চলুন ধূসর। মেঘ ধূসরের হাত ধরে চলে এলো। এদিকে নয়না পড়ে গেল চিন্তায়। এই লয়ারের নাম অনেক শুনেছে, কিন্তু এটাই যে মেঘ এটা বুঝতে পারেনি। কিন্তু ও আশেপাশে কোথাও ওর বাবাকে পেল না। অতপর কেস কোর্টে উঠলে মেঘ সব প্রমাণ করে দিল, ধূসরও তার টেস্টমেন্ট দিল। সবার শেষে মেঘ এটাও বলল, দেশের বড় শত্রু অবৈধ সব কারবারের সাথে জড়িত এআরকে তাকে ধরতে। কোর্ট যেভাবেই হোক এআরকে ধরার নির্দেশ দিল। নয়না আর আকাশের আইন অনুযায়ী শাস্তি প্রদান করা হলো, কিন্তু কোথাও নয়নার বাবাকে দেখা গেল না। তা দেখে মেঘ হাসলো। মেঘ গাড়ির কাছে এসে বলল, ধূসর আপনি বাড়ি যান, আমি আব্বার সাথে কিছু কথা বলে আব্বার সাথে বাড়ি যাব। তার মানে বলতে চাইছো তুমি আমার শ্বশুর বাড়ি যাবে? একটু দাদু ভাইয়ের সাথে কথা বলবো। তাহলে চলো আমিও তোমার সাথে শ্বশুর বাড়ি যাব। না আজ আমি একা যাব, কাল সকালেই চলে আসব। তোমার ওষুধগুলো তো বাড়িতে নেই। আমি নিয়ে এসেছি আমার ব্যাগে। এই কথাগুলো আমাকে আগে বললেই হতো। সরি মনে ছিল না, কাল রাতে আপনার ইমার্জেন্সি এসে পড়েছিল তাই। ধূসর মন খারাপ করে বলল, ও আচ্ছা তাহলে আমি যাই, নিজের খেয়াল রেখো। ধূসর চলে যেতে নিল। মেঘ হেসে বলল, আচ্ছা ঠিক আছে, তবে আপনি চাইলে রাতে শ্বশুর বাড়ি যেতেই পারেন, এখন তো আপনাকে হসপিটালে যেতে হবে, একটা অপারেশন আছে তাই। হুট করে ধূসরের মুখে হাসি ফুটে উঠল। ধূসর হেসে বলল, স্টুরমি একটা, এটা আগে বললে কি হতো? আচ্ছা ঠিক আছে, আমার বউ যখন বললো তাহলে আমি রাতেই শ্বশুর বাড়ি যাব। আমি কখন বললাম? সব মুখে বলতে হবে নাকি? আচ্ছা আমি আসছি, নিজের খেয়াল রেখো, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। ধূসর চলে গেল। মেঘ আইমান চৌধুরীর কাছে এসে বলল, আবার চলুন না একটু এআরকে এর সাথে দেখা করে আসি। আম্মা আমি তো অসুস্থ, চলুন আজ থাক সুস্থ হন আগে, তারপর না হয় তার সাথে দেখা করা যাবে। কিছু কিছু জিনিস দেরি করা উচিত নয়। আইমান চৌধুরীর আর কি, মেয়ে যখন বলেছে তাহলে যেতেই হবে। মেঘ আর আইমান চৌধুরী চললেন তাদের গন্তব্যে, গাড়িটা নিয়ে একটা বাড়ির সামনে দাঁড়ালো। মেঘ আর আইমান চৌধুরী বাড়িতে ঢুকেই দেখতে পেলেন সবাই লাঞ্চ করছে। তা দেখে মেঘ হাসলো। মেঘ আর আইমান চৌধুরীকে এই সময় দেখে সকলেই অবাক হলো। হুট করে একজন উঠে এসে বলল, আরে আইমান হঠাৎ এই সময় আমার বাড়িতে? আরে আতাউর আঙ্কেল উঠছেন কেন, খাবার ছেড়ে উঠতে নেই,
আসলে কিছু কথা বলার ছিল। আপনি খাওয়া শেষ করুন, আমি আর আব্বা অপেক্ষা করছি। আর মেঘ, তুমি না অসুস্থ, এই অবস্থায় আসতে গেলে কেন? খুব প্রয়োজনীয় হলেই আমাকে বলতে, আমি না হয় তোমাদের সাথে দেখা করতে চলে যেতাম। আমি অসুস্থ, আপনি কি করে জানলেন? এ কথা শুনে আতাউর রহমান একটু হকচকিয়ে উঠল, তবুও নিজেকে সামলিয়ে বলল, ওই একটা কাজে রেজাউলকে ফোন করেছিলাম, ও বলেছে তাই। ওই তো, অসুস্থ শরীর নিয়ে এলে কেন, আমাকেই বললে না হয়? না আঙ্কেল, যার প্রয়োজন তারই সবসময় যাওয়া আসা করা উচিত। আপনি খাবার খান, আমরা বসছি। তোমরাও আমাদের সাথে বসে পারো না, এই সময় এসেছো, নিশ্চয়ই খেয়ে আসনি। না আঙ্কেল, আমরা একদম বাড়ি গিয়ে খাবো, খাওয়ার আগে আমার একটা ঔষধ আছে। ও আচ্ছা। আতাউর রহমান তাড়াতাড়ি করে খাওয়া শেষ করল। মেঘ আর আয়মা চৌধুরী ওখানেই ড্রয়িং রুমে বসেছিল। মেঘ আতাউর রহমানের ফ্যামিলিকে দেখল। আতাউর রহমান ওনার মিসেস এবং ওনার ছেলে আর বৌমা খাবার খাচ্ছে, এটাই বোধ হয় তাদের পরিবার। আতাউর রহমান ড্রয়িং রুমে এসে সোফায় বসলেন আর বললেন, তো মেঘ বলো কি বলবে? তোমার ইম্পর্টেন্ট কিছু না, শুধু আপনাকে দেখতে এসেছিলাম আর একটু কথা বলতে এসেছি। মানে? আজ নয়না রহমানের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আমি শুনেছিলাম আপনার মেয়ের নামও নয়না রহমান, তাই না? হুট করে নয়নার কথা শুনে রহমান পরিবার আঁতকে উঠলেন। মিসেস রহমান বললেন, হ্যাঁ আমার মেয়ের নামও নয়না রহমান। তো কি হয়েছে? ও তো কয়েকদিন হলো দেশে ফিরেছে, কিন্তু 15-20 দিন ধরে ওর কোনো খোঁজ খবর পাচ্ছি না। কিন্তু কারাদণ্ড কেন, ওটা কি বলছিলে তুমি? আরে রিল্যাক্স আন্টি, আমি তো বলিনি সেই নয়না রহমান আপনার মেয়ে। নয়না রহমান কিছুদিন আগে আমার উপর একটা মেয়ে অ্যাটাক করে, সেই অভিযোগে নয়না রহমান নামে কাউকে গ্রেফতার করা হয়। আসলে সে তার বন্ধু মিলে আমায় মারতে চেয়েছিল, তাই পুলিশ ধরেছে। আজ কোর্টে কেস উঠেছিল, অপরপক্ষের লয়ার তার সকল কর্মকাণ্ড কোর্টে পেশ করেছে, তাই তার শাস্তি হয়েছে। তবে দুঃখের বিষয় কি জানেন, মেয়েটার পরিবারের কেউ তার জন্য কোর্টে যায়নি। মেয়েটা অনাথের মতো চারদিকে দেখছিল, বোধহয় কাউকে খুঁজছিল, মনে হয় তার বাবাকে খুঁজছিল। তবে আমার মনে হচ্ছিল ওটা আতাউর আঙ্কেলের মেয়ে, অথচ আঙ্কেলকে কোথাও দেখলাম না। অবশ্য ভুল হতেই পারে, নয়না রহমানের বাবা তো এ আর কে, কিন্তু আপনি তো আতাউর রহমান, তাই না আঙ্কেল? হুট করে এমন কথায় আতাউর রহমান চমকে উঠলেন, তার মানে মেঘ সব জানতে পেরে গেছে। আতাউর রহমান বললেন, তুমি ঠিক কি বলতে চাইছো মেঘ? কিছু না, ওটা এমনি বললাম। আসলে আজ থেকে ঠিক 15 দিন পর আমাদের বাড়িতে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, তাই আপনাকে দাওয়াত দিতে এসেছি। কি উপলক্ষে? সেটা গেলেই জানতে পারবেন। যাই হোক, আপনাদের পরিবারের সকলকে নিয়ে যাবেন, ঠিক আছে? আন্টি ভাইয়া আপনারাও যাবেন কিন্তু। আজকের মতো আসি তাহলে, আল্লাহ হাফেজ, 15 দিন পর দেখা হবে। মেঘ আর আয়মান চৌধুরী চলে গেল। আতাউর রহমান নিজেদের রুমে গিয়ে কাউকে ফোন করলেন আর জানতে পারলেন মেঘ যা বলছে তাই সত্য। কিন্তু ওই লয়ার তো বলেছিল যে করেই হোক নয়নাকে ছাড়িয়ে আনবে। উনি মূর্তির মতো বসে রইলেন। তখন মিসেস রহমান রুমে গিয়ে ওনাকে ওভাবে বসে থাকতে দেখে বললেন, নয়না কোথায়? মেয়েটা আমার ঠিক আছে তো? তুমি তো বলেছিল ঘুরতে বেরিয়েছে, কিন্তু এই কয়েকদিন ওকে ফোনে কেন পাওয়া যাচ্ছিল না? এসব শুনে আতাউর রহমান চিৎকার করে বলল, নয়না নেই, ও কোথাও নেই। মেঘ যে নয়নার কথা বলেছিল সেটাই আমার মেয়ে নয়না। নয়না মেঘের পেটে ছুরি বসিয়েছিল, তাই ওকে পুলিশ অ্যারেস্ট করেছে আর আজ যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে। বুঝতে পেরেছো তুমি? এ কথা শুনে মিসেস রহমান অসহায় হয়ে পড়লেন। তিনি চিৎকার করে বললেন, তার মানে তুমি সব জানতে? তাহলে আমাকে জানাওনি কেন? তোমার জন্য এসব হয়েছে, তুমি তো অন্ধকার রাস্তায় গেছই, সাথে আমার মেয়েটাকেও নিয়েছো। তোমার জন্য আজ এই অবস্থা আমার মেয়ে, আর তুমি নিজে ধরা পড়বে বলে আমার মেয়ের কাছে যাওনি? ছি, তুমি বাবা, তুমি বাবা নামের কলঙ্ক। ওহো, মেয়েটা যখন বলল নয়নার বাবা তো এ আর কে, তখনই আমার বোঝা উচিত ছিল যে ওটা আমার মেয়েরই, মিস্টার আব্দুল রহমান কাদের ওরফে এ আর কে। আমি তো ভুলেই গিয়েছিলাম, তোমার পুরনো নাম মিস্টার আতাউর রহমান। আমার মেয়েকে এনে দাও, আমার একটাই মেয়ে, আমার খুব আদরে, তোমার না এত ক্ষমতা, তুমি প্লিজ আমার মেয়েকে এনে দাও। একদম কানের কাছে ঘ্যান ঘ্যান করবে না, আমি বলেছিলাম তোমার মেয়েকে মেয়েকে মারতে, এখন তো রায় বেরিয়ে গেছে, এখন আর কি করা আছে? শুধুমাত্র তোমায় ভালোবেসে তোমার সব জানার পরও আমি তোমার সাথে আছি। ভেবেছিলাম তুমি একদিন শুধরে যাবে,
কিন্তু তুমি দিনকে দিন ভালো হবার বদলে আরো নিকৃষ্ট মানুষ হচ্ছ। নয়না না তোমার কত আদরের মেয়ে ছিল, আজ ধরা পড়েছে বলে নিজের মেয়ে কি ভুলে গেলে? যদি নিজের পরিচয় সামনে আসে এরকম স্বার্থপর তুমি? আতাউর রহমান অসহায় কণ্ঠে বলল, একজন মানুষ খারাপ হলেও কখনো কোনো বাবা খারাপ হয় না। আমি নয়নাকে এসবে জড়াতে চাইনি, তোমার মেয়ে নিজেই জড়িয়েছে। আমি শুধু চৌধুরী পরিবারকে শেষ করার জন্য অবৈধভাবে উপরে উঠিয়েছি, তাই বলে আমি কোনোদিনও চাইনি নয়না এসবে জড়াক। তবে হ্যাঁ, আজ আমি স্বার্থপর হয়েছি, কারণ ওখানে গেলেই আমাকে ধরে ফেলতো, কিন্তু আমি যে এত সহজে ধরা দেব না। মেঘকে আর চৌধুরী পরিবারকে শেষ করা পর্যন্ত আমার শান্তি নেই। তুমি জানো, ওরা নয়নের ডান হাত কেটে দিয়েছে, আমি ওদের মাথা কাটব। এ কথা শুনে মিসেস রহমান কেঁদে উঠলেন আর কাঁদতে কাঁদতেই বললেন, যা হয়েছে হয়েছে, তুমি আর এসবে যেও না, এগুলো খুব খারাপ জিনিস, ধ্বংস করে ফেলবে সব। ধ্বংসই তো করব। 15 দিন পর দাওয়াত দিয়ে গেলে তো যাই, দাওয়াত খেয়ে আসে, তার 15 দিন পর না হয় আবার যাব ধ্বংস করতে। বলেই আতাউর রহমান হাসতে লাগলো। তা দেখে মিসেস রহমান ভয় পেলেন না। জানি কি হয়, মেঘের খারাপ লাগছে দেখে আয়মান চৌধুরী মেঘকে ধরে ধরে আনছে। মেঘ এখানে আসতো না, কিন্তু দাদুভাইকে অনুষ্ঠানের আয়োজন করতে বলতে হবে, কেননা সব ওকেই বুঝিয়ে বলতে হবে, কারণ 15 দিন পরেই তো ওদের শত্রুর দি এন্ড করবে। আয়মান চৌধুরী মেয়ের হাত শক্ত করে ধরে আনছে। এই সময় তেমন কেউ বাড়িতে নেই, শুধু শমশের চৌধুরী, জাহানারা আর মাইমুনা চৌধুরী বাড়িতে। মেয়েকে এভাবে ধরে আনতে দেখে মাইমুনা চৌধুরী বললেন, কি হয়েছে মেঘের? তেমন কিছু না, একটু খারাপ লাগছে। তুমি একটু খাবারের ব্যবস্থা করো তো, খেয়ে ওষুধ খেতে হবে মেঘের। আচ্ছা, এক্ষুনি যাচ্ছি, তোমরা ফ্রেশ হয়ে নাও, আমি তাহলে তোমাদের খাবার রুমে পাঠিয়ে দিই, তোমাদের নিচে আসতে হবে না, তাছাড়া মেঘও অসুস্থ। মাইমুনা চৌধুরী চলে গেলেন। এদিকে মেঘ অবাক হয়ে তাকিয়ে আছে। মেঘ বলল, আব্বা এটা কি হলো? তেমন কিছু না আম্মা, একটু আপনার মা হওয়ার চেষ্টা, তবে কারণটা আমি জানি না, আপনি উপরে চলুন। আয়মান চৌধুরী মেঘকে নিয়ে উপরে গেলেন। মেঘরা ফ্রেশ হয়ে খেয়ে নিল। বিকেলে মেঘ শমশের চৌধুরীকে বললেন অনুষ্ঠানের কথা। অতঃপর শমশের চৌধুরী বিকেলেই ওনার সব আত্মীয় স্বজনকে অনুষ্ঠানের কথা জানিয়ে দিলেন। হুট করে অনুষ্ঠান শুনে সবাই অবাক হলো। একটা ফোন আহসান খানের কাছে গেল। আয়মান চৌধুরী আগেই বলে রেখেছিলেন রাতে ধূসর আসবে, তাই মাইমুনা চৌধুরী সব ব্যবস্থা করে রেখেছেন। রাত 8টায় ধূসরের আগমন ঘটল। এই প্রথম সে সজ্ঞানে শ্বশুরবাড়ি এলো। ধূসর সবার সাথে কুশল বিনিময় করল, তারপর মেঘের রুমে গেল। মেঘ আধশোয়া হয়ে বই পড়ছিল। মেঘকে এভাবে দেখে ধূসর গিয়ে বলল, তুমি তো দেখি খুব মজায় আছো জামাইকে ছাড়া। আপনি এসে পড়েছেন, আমি ভাবলাম আরো দেরি হবে। বউ আমার শ্বশুরবাড়ি আসতে বলেছে, বেশি দেরি করলে হয় নাকি? আচ্ছা যান, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি আপনার খাবারের ব্যবস্থা করছি। তোমার করতে হবে না, শাশুড়ি মা আমাকে ফ্রেশ হয়েই নিচে যেতে বলেছে, সে আমার খাবারের ব্যবস্থা করেছে। বলেই ধূসর ওয়াশরুমে ঢুকলো। এদিকে মেঘর মায়ের বিষয়টা বুঝতে পারছে না, উনি চাইছেটা কি? মেঘ ধূসরের সাথে নিচে আসলো। ডাইনিং টেবিলে খাবারের ব্যবস্থা দেখে মেঘ অবাক হলো, এত এলাহি কারবার। মাইমুনা চৌধুরী নিজ দায়িত্বে ধূসরকে দেখে দেখে খাওয়াচ্ছে, আজ মেঘকেও দেখে দেখে খাওয়াচ্ছে। মেঘ খাবে কি ওর মায়ের এত ভালোবাসা দেখে ওর পেট এমনিতেই ভরে উঠেছে। খাওয়া দাওয়ার পূর্ব পর্ব শেষ করে মেঘ নিজের রুমে গেল। ধূসর দাদুভাই আর আজানের সাথে কথা বলতে লাগলো। মেঘ সবে বিছানায় বসবে এমন সময় মাইমুনা চৌধুরী মেঘের রুমে এলেন। তা দেখে মেঘ বলল, কিছু বলবেন? মাইমুনা চৌধুরী আসামির মতো এগিয়ে এসে বললেন, না তেমন কিছু না, এমনিতেই এলাম, একা বসে আছে তাই। ও আচ্ছা বসুন। মাইমুনি চৌধুরী বসলেন। তখন মেঘ বলল, আমাকে সত্যি করে একটা কথা বলুন তো, হুট করে এত খেয়াল রাখছেন কেন? আবার আমার হাজবেন্ডকে আর আমাকে দেখে দেখে খাওয়ালেন, আমি একা আছি দেখে আপনি এলেন সঙ্গ দেওয়ার জন্য, এইসবের মানেটা কি? আপনি ঠিক কি চাইছেন বলুন তো? মাইমুনা চৌধুরী অসহায় হেসে বললেন, জীবন এমন একটা জায়গায় এসে পৌঁছেছি যে মেয়ের একটু খেয়াল রাখবো তাতেও প্রশ্ন সম্মুখীন হতে হচ্ছে। মেঘ ভাবলে সিনভাবেই বলল, এসবের জন্য আপনি দায়ী নন কি? যখন আমার একটু আদরের দরকার ছিল, একটু খেয়াল রাখার দরকার ছিল, তখন তো আসেননি, হুট করে এত বছর পর একটু খেয়াল রাখছেন, কেয়ার করছেন,
এটা তো আমি সহজভাবে নিতে পারছি না। হুট করে কেউ অপ্রত্যাশিতভাবে অতিরিক্ত ভালোবাসা দেখালে আমার কাছে মনে হয় তার স্বার্থের জন্যই করছে। আমি সহজভাবে এগুলো নিতে পারি না। আমাকে মাফ করো, এবার মা হিসাবে কাছে টেনে নেওয়া যায় না। আমি ভুল করেছি, তোমার সাথে অন্যায় করেছি, আমার মাফ করে দাও। মেঘ মুচকি হাসলো। মাইমুনা চৌধুরীর মনে হচ্ছে এই হাসি কতটা চমৎকার, সেই সাথে অন্যরকম কিছু একটা আছে। মেঘ বলল, হুট করে আপনার কেন মনে হলো আমার কাছে আপনার মাফ চাওয়া উচিত? সত্যি বলতে আপনি কি করেছেন আমার সাথে? আমি আর আমার ভাই যে একসাথে আপনার পেটের ভেতর ছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমার ভাই হওয়ার পর মারা যায়। সেই জন্য আপনি কি করেছিলেন, ওই ছোট্ট নবজাতক শিশুকে খুরি তকমা লাগিয়েছিলেন, কারণ ডক্টর বলেছিল ওই বাচ্চাটার জন্য আরেকটা বাচ্চার পজিশন সরে গিয়েছিল, তাই বাচ্চাটার মৃত্যু ঘটেছে। সেই নবজাতকের কি দোষ বলুন তো? সবই তো ছিলেন আল্লাহর ইচ্ছে। সেই নবজাতক কি কিছু করেছিল ওই বাচ্চাটাকে, কি করতে পারে আপনিই বলুন। অথচ আপনি কি করলেন, মেয়েটাকে জীবিত তো রাখলেন, দুধও খাওয়ালেন, কিন্তু আদর ভালোবাসা স্নেহ থেকে বঞ্চিত রাখলেন। তার উপর মেয়েটা হলো সবার থেকে কালো, যা আপনার পছন্দ হলো না। লোকের কথা শুনতে আপনার এত গায়ে লাগলো যে প্রয়োজন ছাড়া তার সাথে কথাও বলতেন না। মেয়েটা আপনার আদর পাওয়ার জন্য বারবার আপনার পেছনে ঘুরত, আপনি কি করতেন, ধমক নয়তো মেরে সরিয়ে দিতেন। কি করেছেন আপনি আমার সাথে? বাড়ি যা কিছু খারাপ হতো সব কিছুর জন্য আমায় দোষী করতেন আপনি। এমনকি 5 বছর বয়সে যখন বাগান বাড়িতে দাদু ভাইয়ের রুমে আগুন লাগলো, তখন আমি নাকি আগুন নিয়ে খেলছিলাম, কিন্তু প্রকৃতপক্ষে আমি নিজেও জানতাম না আমি আগুন নিয়ে খেলছিলাম। আমি আর দাদিজান শুধু একসাথে ওই রুমে কথা বলছিলাম, দাদিজান আমার সাথে খেলছিল বিছানায়, আমাকে বাঁচিয়ে দিতে গিয়ে দাদিজান মারা যায়। আপনার একবারও মনে হয়েছে আমাকে খুনি বলার আগে এই যে আমিও ওই আগুনে মারা যেতে পারতাম? কত সহজেই না আপনি অবলীলায় আমাকে দুই বার খুনি বলে দিলেন। কি করেছেন আপনি আমার সাথে? কিছুই করেননি, শুধুই মেরে ফেলেছেন আমার দুষ্টুমিকে আর আমার ছোটবেলাকে। এই এত অবহেলা, এত অনাদরেই আমার জীবনটা আগাতে লাগলো। এই সবের জন্য কেউ মাফ চায়? এগুলো তো ছোটোখাটো ব্যাপার মাত্র, মাফ চেয়ে এইসবের জন্য মাফ পাওয়া যায়, শুধুমাত্র সব কিছু সহজ করে নেওয়া যায় এক নিমিষেই, তাই না? মাইমুনা চৌধুরীর চোখ দিয়ে অঝরে পানি পড়ছে, অথচ মেঘের দৃষ্টি স্থির। মেঘ বলল, সব ঠিক আছে, কিন্তু আমিও ঠিক আছি। এখন বলুন তো, হুট করে আমার প্রতি আপনার ভালোবাসা দেখানোর কারণটা কি? মাইমুনা চৌধুরী মেঘের হাত ধরে কাঁদতে কাঁদতে বললেন, আমি জানতে পেরেছি সব মেঘ, আমার আরেকটা বাচ্চা তোমার জন্য মারা যায়নি, ডক্টর অপারেশনের গাফলতির কারণে মারা গেছে। উনি ঠিকভাবে বাচ্চা ডেলিভারি করাতে পারেননি, তাই সিজার হিসেবে ওনার অন্য বাচ্চার কথা বলেছেন, মানে তোমার কথা। এটা আমাকে তো যে হাসপাতাল হয়েছিলেন সেখানে থাকা একটা নার্স বলেছে, উনি অসুস্থ ছিলেন, আমাকে দেখে চিনতে পারেন, তারপর আমাকে জানান। আমি তোমাকে ছোটবেলা থেকে আদর ভালোবাসা দিইনি, কারণ তোমাকে দেখলে মনে হতো আমার আরেকটা সন্তান থাকার কথা ছিল, তোমার জন্য নেই, তোমার জন্য আমার আরেক সন্তান পৃথিবীতে নেই। আমি যেও তোমাকে আপন করতে পারতাম না, নিজের দুঃখ এতটা ডুবে গিয়েছিলাম যে এই ছোট্ট জিনিসটা বুঝতে পারিনি, একটা বাচ্চা কি করে এইরকমটা করতে পারে, সবই মাত্র ভূমিষ্ঠ হয়েছে, আমাকে মাফ করে দাও মেক। যদি সত্যি আপনার সামনে কোনো দিন না আসতো তাহলে কি করতেন মাইমুনা চৌধুরী? আপনি কি করে পারলেন এরকমটা করতে? আমি তো আপনার নিজের মেয়ে ছিলাম, কি করে ওই ছোট্ট বাচ্চাটার সাথে এমন অন্যায় করতে পারলেন আপনি? সত্যি বলতে আপনি আমার মন থেকে উঠে গেছেন। তবে হ্যাঁ, আপনি আমার মা, না চাইলেও কিছু সম্পর্ক থেকে পালানো যায় না। আমাদের সম্পর্ক ঠিক হওয়ার থাকলে হবে, তবে আমার পক্ষ থেকে কিছু আশা করবেন না। মাইমুনা চৌধুরী মেয়েকে জড়িয়ে ধরলো আর বলল, আমি তোমাকে ভালোবাসি মেঘ, তুমি অসুস্থ হলে আমার ভেতরটা হাহাকার করে ওঠে। আইমান যখন বলল তোমার অবস্থা এর আগে মৃতপ্রায় ছিল, তখন আমার চিৎকার করে কাঁদতে ইচ্ছা করছিল। হাসপাতালে আমি তোমাকে ওই অবস্থায় দেখতে পাচ্ছিলাম না, তোমার এই ইগনোরগুলো আমার বড্ড পোড়ায়। আমি খুব ভালো করেই বুঝতে পারি আমি আমার মেঘের সাথে কী কী করে কত বড় অন্যায় করেছি, পারলে ক্ষমা করে দিও মেঘ। বলেই তিনি দৌড়ে রুমে চলে গেলেন। মেঘের চোখ ইচ্ছে করছে চিৎকার করে কাঁদতে আর বলতে, তোমাদের ওই অবহেলা আমায় কতটা যন্ত্রণা দিত তোমরা ভাবতেও পারবে না কোনোদিন। এই আমি কত রাত কেঁদেছি, কেউ আমার পাশে থাকেনি, একটু ভালোবাসা পাওয়ার জন্য কত ছটফট করেছি, কেউ আসেনি, শুধু আমার আব্বা আমায় ভালোবেসেছে, নাহলে এই মেঘ কবেই ধরনের বুক থেকে হারিয়ে যেত।
কিন্তু বলা হয়ে উঠল না। চোখ দিয়ে দুফোঁটা পানি গড়িয়ে পড়ল, কিন্তু মেঘ মুছে ফেলল। ও চায় না ধূসর এসে ওকে এই অবস্থায় দেখুক। তাও আধা ঘন্টা পর ধূসর এলো, মেঘ পাশ ফিরিয়ে শুয়ে আছে। ধূসর গিয়ে বলল, ওষুধ খেয়েছো? মেঘ জবাব দিল না। ধূসর এগিয়ে গিয়ে মেঘের সামনে দাঁড়িয়ে চেক করলো ঘুমাচ্ছে কিনা। মেঘ ঘুমায়নি, জেগেই আছে, তা দেখে বলল, কি হলো, ওষুধ খেয়েছো? না। আমি জানতাম এমনটাই হবে, তাড়াতাড়ি ওঠো, আমি ওষুধ দিচ্ছি। আমারই ভুল হয়েছে, তোমাকে ওষুধ দিয়ে তারপর দাদু ভাইয়ের সাথে গল্প করা উচিত ছিল। অবশ্য দাদু ভাইও এমনভাবে ধরল, আর উঠা হলো না। আমি কিছু বলিনি আপনাকে, নিজে নিজেই এতগুলো কথা বলছেন কেন? একদিন ওষুধ না খেলে মরে যাব না। ধূসর মেঘের এরকম কথা শুনে একটু ধমকি সুরেই বলল, একদম আজে বাজে কথা বলবে না। মরে না গেলে এই যে কষ্টগুলো পাবে, সুস্থ হতে দেরি হবে, ওগুলো ভুগবে কে? তোমার না হয় নিজের প্রতি কোনো যত্ন নেই, কিন্তু আমার কেমন লাগে তোমাকে ওই অবস্থায় দেখে, কতটা যন্ত্রণা হয় তুমি বুঝো? অবশ্য তুমি বুঝবে কিভাবে, তুমি তো নিষ্ঠুর মেয়ে, সব কিছুতেই নিষ্ঠুরতা দেখাতেই হবে। এটুকু বলে ধূসর থামল, মেঘাজ কিছুই বলল না। ধূসর মেয়েকে খেয়াল করলো, কেমন চুপচাপ এখন। কিন্তু মেঘ তো এরকম থাকে না, মেঘের কি মন খারাপ? ধূসর মেঘকে টেনে তুললো, তারপর মেঘের সামনে বসে দুই কাঁধে হাত রেখে বলল, কি হয়েছে আমার মেঘ বালিকার, মন খারাপ নাকি? মেঘ ধূসরের চোখের দিকে তাকালো, ধূসরও ওর চোখের দিকে তাকালো। ধূসর দেখলো মেঘের চোখ ছলছল করছে, তা দেখে ধূসর বলল, কি হয়েছে মেঘ? আমি একটু ভালোবাসবেন ধূসর? যতটা ভালোবাসলে সব মন খারাপ দূর হয়ে যাবে। মেঘ তুমি? ধূসর চলুন একটু চন্দ্রবিলাস করে আসি। ধূসর কিছুই বুঝতে পারলো না, এই মেয়েটাও না কখন কি করে বা বলে নিজেও জানে না। মেঘ উঠে ধূসরকে নিয়ে সিঁড়ির সামনে এলো, তারপরে বলল, আপনার অসুস্থ বউকে একটু সিঁড়িগুলো পার করে দেবেন। ধূসর মেঘের মতিগতি কিছুই বুঝছে না, কিন্তু মেঘ হেসে জানে নিজের খুশি কিভাবে নিজেই খুঁজতে হয়। ধূসর হেসে বলল, কেন নয়, অবশ্যই পার করে দেব, তবে শুধু পার করব না, আরো অনেক কিছু করব। বলেই ধূসর মেঘকে কোলে তুলে নিল। মেঘ হেসে ধূসরের গলা জড়িয়ে ধরল। ছাদে গিয়েও ধূসর মেঘকে নামালো না, দোলনায় গিয়েও ধূসর মেঘকে কোলে নিয়েই বসল। মেঘ ওঠার চেষ্টা করছে, তা দেখে ধূসর বলল, এই যে মেয়ে এত ছোটাছুটি করছো কেন? আমার অসুস্থ বউ, আমি তো একে কাছে ছাড়া করব না। আজ আমার বউ আমার কোলে থেকে চন্দ্রবিলাস করবে। এটা কিন্তু ঠিক না, আমি শুধু সিঁড়ি পার করে দিতে বলেছিলাম। তাতে কি হয়েছে, আমার বউ আমি যা খুশি করব, তাতে তোমার কি, চুপ করে থাকো। আর দেখো আজ চাঁদটা কি সুন্দর। আপনার কাঁধে মাথা রেখে আপনার হাত জড়িয়ে ধরে আমি চাঁদ দেখতে চাই, সাথে পাশে তাকালেই যেন আপনার এই চাঁদের আলোয় ঝলমল করা মুখটা দেখতে পাই। এই জন্য কোলে নয়, আপনার পাশে বসতে চাই। ধূসর হেসে মেঘকে পাশে বসিয়ে দিল, আর ফিসফিস করে বলল, আর আমি তোমায় ভালোবাসতে চাই। মেঘ হেসে ধূসরের এক হাত জড়িয়ে কাঁধে মাথা রাখল। ধূসরও নিজের মাথাটা মেঘের মাথার সাথে লাগিয়ে দিল। মেঘ বলল, আপনি আমার ব্যক্তিগত সুখ, যে পাশে থাকলে আমি নিজেকে সর্বদা সুখী মানুষের কাতারে রাখি। তুমি ধূসর রাঙা মেঘ, আমি মেঘ রাঙা ধূসর কথুরি। আমি বিহীন স্মৃতির শহরে থেকেছ বহুদিন, মনে রেখে আমার কথাগুলি। যদিও তুমি মুখে বলো না ভালোবাসি, তাই তো তোমায় আমি নিষ্ঠুর মেয়ে বলি। তাতে কি, তোমার অন্য কথার ভাঁজে বোধহয় কেউ আমায় ফিসফিস করে বলে আমি আপনাকে অনেক ভালোবাসি। মেঘ কিছু বলল না, চুপচাপ আকাশের দিকে তাকিয়ে রইল। ধূসর বুঝতে পারলো মেঘের মতো নিজেকে আড়াল করে রাখুক ওর মন ভীষণ খারাপ, এতটা নিস্তব্ধতা ওকে কখনো গ্রাস করে না। ধূসর বলল, মেঘ ঠিক আছো? নিজের খুশি রাখার পথ নিজেকেই খুঁজতে হয়, নিজেকে ভালো রাখা, খুশি রাখা সমস্ত দায় নিজেরই। অন্যরা হয়তো কিছুক্ষণের জন্য স্বস্তি দেবে, কিন্তু নিজে খুশি থাকবে কি থাকবে না সেটা নিজের উপর নির্ভরশীল। কি হয়েছে মেঘ, এভাবে বলছো কেন, তুমি ঠিক আছো? মেঘের চোখটা ছলছল করে উঠল। মেঘ ধূসরের হাত ছেড়ে ধূসরের চোখের দিকে তাকিয়ে আর মাথা নাড়িয়ে বলল, আমি ঠিক নেই ধূসর, আমি ঠিক নেই।
অতীতের সব তিক্ত স্মৃতি আমায় গ্রাস করেছে, বুকের ভেতর অসহ্য যন্ত্রণা হচ্ছে। আমি চেয়েও আছি, নিজেকে সামলাতে পারছি না ধূসর, নিজেকে খুশি রাখার সব রকম চেষ্টা করছি ধূসর, তবুও পারছি না। এই মেয়েকে ধূসর এর আগে কোনোদিনও দেখেনি। ওকে চুপচাপ থাকতে দেখেছে, একা থাকতে দেখেছে, কিন্তু এরকম কোনোদিনই দেখেনি। এই ভাঙা মেয়েকে ও দেখেনি। তার মেঘবালিকার কষ্ট যেন তারও গ্রাস করল। ধূসরের চোখ ছলছল করে উঠল। ধূসর মেঘের মুখে হাত দিয়ে ধরে বলল, কি হয়েছে মেঘ, কিসের এত কষ্ট তোমার? তোমার ধূসর আছে তো, বলো আমাকে, সব কষ্ট বিলীন করে দেবে তোমার ধূসর। মেঘ ধূসরকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। আজ যেন সুখের পুরুষের প্রশ্নে নিজেকে ঠিক রাখতে পারল না। নিষ্ঠুর মেয়েটা যেন নিজের অসহায়ত্ব প্রকাশ করছে। এদিকে ধূসরের বুকটা ফেটে যাচ্ছে, এরকমটা আজ প্রথম ঘটল। ধূসর শক্ত করে মেঘকে ধরে রাখলো। কিছুক্ষণ পর মেঘ শান্ত হলো আর বলল, রুমে চলুন ধূসর। ধূসর মেঘকে কোলে নিল, কারণ মেঘ ঠিক নেই। ধূসর মেঘকে কোলে নিয়ে নিচে আসলো। মেঘ কিছুই বলল না, ধূসরের গলা জড়িয়ে চুপটি করে তার প্রেমিক পুরুষের বুকে লেপটে রইল। ধূসর মেঘকে বিছানায় শুইয়ে উঠতে চাইল, কিন্তু মেঘ ওকে আর উঠতে দিল না। ধূসরও মেঘের পাশে শুয়ে পড়ল। মেঘ চুপটি করে ধূসরের বুকের সাথে লেপটে রইল। ধূসর বুঝতে পারল মেঘ এখন তার প্রেমিক পুরুষের সান্নিধ্য চাইছে। ধূসরও কিছু না বলে মেঘকে জড়িয়ে ধরে ঘুমের রাজ্যে পাড়ি দিল। তবে এটাও ভাবছে মেঘ কেন এরকম করল। তবে ওকে জিজ্ঞেস করবে না, সময় হোক মেঘ নিজেই এসে বলবে। দেখতে দেখতে কাঙ্ক্ষিত দিনটা এসে পড়ল। আজ চৌধুরী বাড়িতে অনুষ্ঠান, মেঘ ধূসর দুজনেই আগেই চলে এসেছে। সকাল হতেই খানবাড়ির সকলেই এসে পড়ল, মেঘের বান্ধবীরাও এসে পড়ল, চৌধুরী বাড়ির সব আত্মীয় স্বজন হাজির। আজ মেঘ খুব খুশি, সে ধূসর পরিবারের ওর বান্ধবীদের সাথে মন খুলে হাসছে। মেয়েকে এইভাবে কেউ চৌধুরী বাড়ির হাসি খুশি দেখেনি, তাই সকলেই অবাক হলো। শমশের চৌধুরী, আয়মান চৌধুরী ও আজ ভীষণ খুশি। সন্ধ্যার পর ড্রয়িং রুমে সোফায় আয়মান চৌধুরী আর শমশের চৌধুরীর মাঝখানে বসে মেয়ে গল্প করছে, হাসছে। শমশের চৌধুরী মেয়েকে কিছু বলছে, মেঘ আর আয়মান চৌধুরী হেসে ঘোরাঘুরি খাচ্ছে। হাসতে হাসতে মেঘের চোখে পানি চলে এসেছে, তবুও মেঘের হাসি থামছেই না। সবাই অবাক চোখে মেঘকে দেখছে। এটা মেঘ নাকি, এটা নিয়েও সবার সন্দেহ হচ্ছে। একটা সময় মেঘ বলল, দাদু ভাই থামুন, আমি আর পারছি না। আপনি আর বাবা ছোটবেলায় কত বোকামো করেছেন, ভেবেই আমার হাসি পাচ্ছে। আরে এগুলো তো কিছুই না, একবার আয়মান ছোটবেলায় কি করেছে জানো? দাদু ভাই প্লিজ আজ থাক, আর না আমার পেট ফেটে যাওয়ার জোগাড়। থাক আব্বা, আর লজ্জা দিয়েন না, আমার আম্মাকে দিয়ে বিশ্বাস নেই, পরে ওগুলো নিয়েই কথা শোনাবে। ভাগ্যিস আমার ছোটবেলা আপনাদের মতো নর্মাল ছিল না, না হলে নিশ্চয়ই আমি ছোটবেলায় সবার মতো বোকামো করতাম। হুট করে এমন কথা শুনে আয়মান চৌধুরী আর শমশের চৌধুরীর হাসি থেমে গেল। এই তো সব ঠিক চলছিল, কেউ কিছু বলবে, তখন প্রবেশ করলো আতাউর রহমানের পরিবার। তা দেখে মেঘের মুখে আবার হাসি ফুটে উঠল। মেঘ উঠে তাদের দিকে এগিয়ে গিয়ে বলল, শুভ সন্ধ্যা আঙ্কেল, ধন্যবাদ এখানে আসার জন্য। মেঘ ওনাদের নিয়ে গিয়ে বসালো। তখন সাফিয়ান চৌধুরী বলল, মেঘ এখন তো সবাই এসে পড়ছে, এখন বলো কিসের অনুষ্ঠান? তুমি তো বলেছিলে সবাই এসে পড়লে তারপর বলবে। আরে কাকাই এত তাড়া কিসের, সবার খাওয়া দাওয়া শেষ হোক তারপর বলবো, ততক্ষণ পর্যন্ত আপনারা একে অপরের সাথে কথা বলেন না। অতঃপর সবাই মেঘের কথা মতো নিজেদের মতো গল্প করতে লাগলো। ডিনার শেষ করে সবাই ড্রয়িং রুমে বসলো। তখন মেঘ সবার সামনে একটা প্রজেক্টর সেট করলো আর বলতে লাগলো, আমার আর দাদু ভাইয়ের কথায় এই অনুষ্ঠানে আসার জন্য সকলকে ধন্যবাদ। তো সবার একটাই প্রশ্ন, কিসের অনুষ্ঠান? তেমন কোনো গুরুত্বপূর্ণ দিনের জন্য অনুষ্ঠানটা নয়, আজ থেকে 6 বছর আগে ঠিক আজকের দিনে আয়মান চৌধুরী মানে আমার আব্বার ওনার একটা অনুষ্ঠান রাখা হয়েছিল, সেখানে থাকা সকলেই আজ উপস্থিত। মূলত সেই অনুষ্ঠানে আমার আব্বাকে অপমানিত হতে হয়েছিল, তাও এমন একটা ভুলের জন্য যা আমার আব্বা করেইনি। তো আপনাদের এখানে ডাকার মেইন কারণ হলো আমার আব্বা যে নির্দোষ এটার প্রমাণ দেওয়ার জন্য এবং কিছু মানুষের মুখোশ উন্মোচন করার জন্য। তো প্রথমে আপনারা একটা ভিডিও দেখুন যেটা 6 বছর আগে দেখেছিলেন। মেঘ একটা ভিডিও দেখালো যেখানে আয়মান চৌধুরী একজনকে টাকা দিচ্ছে। তারপর আরেকটা কার্ড ভিডিও দেখালো হলো যেখানে ওই লোকটা একটা পরিবারকে অ্যাট্যাক করছে।
যেখানে আয়মান চৌধুরীকে পেছন থেকে ভিডিও করা হয়েছে। তার চেহারা দেখা যাচ্ছে না। আয়মান চৌধুরী কাউকে ফোন করে বলছে যে নতুন ডিল প্রজেক্ট করা হয়েছে, সেই ডিলটা না পেলে তোমার পরিবারকে মেরে ফেলা হবে। এই আয়মান চৌধুরীর উপরে ওঠার জন্য যা কিছু করতে পারে, আর এই ডিলটা আমার জন্য খুবই ইম্পর্টেন্ট। তখন ওখানে থাকা একটা মহিলা চিৎকার করে উঠলে তিনি গিয়ে মহিলাটার গায়ে হাত তুললেন। ভিডিওটা শেষ হওয়ার পরে মেঘ আবারও সবার সামনে গিয়ে বলল,